নিউজ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পক্ষ থেকে আজকে আমরা এসেছি মঙ্গলগঞ্জে মঙ্গলগঞ্জ বাগদা উত্তর চব্বিশ পরগনা নীলকুঠিতে আমরা এসেছি তো আপনারা এখানে কিভাবে আসবেন শিয়ালদা থেকে আপনারা বনগার দিকের অর্থাৎ বনগাঁ লোকাল ধরে বনগাঁ স্টেশনে নেমে আসতে পারেন অথবা শিয়ালদা থেকে মেন লাইনে আপনাকে চাকদা নামতে হবে এবং চাকদা থেকে সিন্দ্রানি যাওয়ার যে বাস সেই বাস ধরে এখানে আসতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে নীলকুঠি যেটা আমরা এক সময় পড়েছি ইতিহাসে সেই নীলকুঠির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি তো শোনা যায় যে এই বাড়িতে নাকি মানে ভূত আছে বা এরকম কিছু শব্দ নাকি শোনা যায় এখানকার গ্রামবাসী বা এখানকার প্রতিবেশী যারা আছে আর কি তাদের মুখ থেকে এটা শোনা তো এর আগে আপনাদের সামনে অনেক কিছু তুলে ধরেছি আমরা যেমন সুলতানগাছা জমি দার বাড়ির পাশাপাশি আমরা চাকদারাজ রাজবাড়িরও কিছু ছবি ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম তো আজকে আমরা এসেছি এই নীলকুটিতে বাগদাতে তো আপনাদেরকে দেখাবো আমরা ঢুকছি এর ভেতরে তো যেটা শোনা যায় যে এখানে নাকি বিভিন্ন রকমের আওয়াজ শোনা যায় ভূতের উপদ্রব কিন্তু আমাদের এখানে এসে এখনও কিছু মনে হচ্ছে না কারণ দেখতে পাচ্ছেন এখানে একটা পুরনো বাড়ি পুরোনো কুটিটার তো সেই রকম অবস্থা মানে রক্ষণাবেক্ষণের অভাবে একদম সেই জড জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে ওপরে কিভাবে যাওয়া যায় আমরা সেটা ওপরে উঠবো এবং ভেতরে যাওয়ারও জায়গা রয়েছে ভেতরে নামার এক সময় হয়তো সুরঙ্গ ছিল এখানে কিন্তু সেটা বন্ধ করে দেওয়া হয়েছে কোনো কারণে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন উপরের অংশটা ওপরটা কিন্তু খসে পড়েছে ওপরের অবস্থাটা কিন্তু খুবই বাজে এবং দেখতে পাচ্ছেন আমার পেছনে এখানটা কিন্তু এটা শেষ শেষ প্রান্ত এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন যে সুদীর্ঘ একটা দালান রয়েছে পুরনো একটা দালান তো ওপরটা আপনারা দেখতে পাচ্ছেন এখানটা কিন্তু ওপরটা রয়েছে কিন্তু এই জায়গাটা কিন্তু ওপরটা নেই ওপরটা এখানটা খসে পড়ে গেছে আর পাশে এখানে সিঁড়ি রয়েছে তো সিঁড়ি দিয়ে উঠবো আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ওপরটা কিন্তু খসে পড়েছে ওপরটা খসে গেছে এখানে রক্ষণাবেক্ষণ করা হয় না এই জায়গাটা দেওয়ালে অজস্র নাম এবং আমরা ঢুকবো ভেতরটায় এখানে এই জায়গাটা কিন্তু খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে এই মুহূর্তে আমার সাথে ক্যামেরায় বিপ্লব রয়েছে বিপ্লব ব্যানার্জি আর একজন রয়েছে আমাদের সাথে নীলাঞ্জনা দেবনাথ এখানটাটা সুরঙ্গ মতো দেখতে পাচ্ছি তো এই জায়গাটা একটু লাইটটা ধরতে বলবো না এখানে সুরঙ্গ হয়তো বা কোনো এক সময় ছিল কিন্তু এখন সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে এখনও কিন্তু এখানটা ফাঁক রয়েছে নিচটায় নীচটা কিন্তু এখনও ফাঁক রয়েছে এই জায়গাটা দেখুন একটু আমি আলোটা মারতে বলবো এই জায়গাটায় নিচটা এখনও ফাঁক রয়েছে বেশ কিছু দূরই দেখা যাচ্ছে তারপরটা অন্ধকার তো এখান দিয়ে ঢোকা সম্ভব না তাই আমরা এখান থেকে ওপরে দিকে উঠবো আবার উপরটায় যাবো খুবই বিপজ্জনক অবস্থা এই জায়গাটা ভাঙা আপনারা দেখতে পাচ্ছেন কোনো এক সময় হয়তো এখানটা দালান টাইপের কিছু ছিল এখান থেকে যাওয়া যেত খসে পড়ে গেছে এই জায়গাটা এখন আর নেই আমরা উপরটায় উঠবো এখানটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটাও কিন্তু খসে গেছে এই জায়গাটা এখানটা আগে ছাদ ছিল হয়তো এখানটা মেঝে ছিল মেঝেটা খসে পড়ে গেছে নিচে আর এখান থেকে সিঁড়ি উঠে গেছে ওপর থেকে ওপর দিকে যদি আর সিঁড়ি নেই মানে এক সময় তো সিঁড়ি ছিল যেটা দেখে মনে হচ্ছে এক সময় সিঁড়ি ছিল এখন আর সেই সিঁড়ি নেই এই জায়গাটা একটু দেখাতে বলবো বিপ্লবকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে জায়গাটা পৌঁছেছি আমরা এখানটা কিন্তু খোসে পড়ে গেছে এই জায়গাটা এটা লম্বা দালান ছিল যেটা আপনাদেরকে নিচে দেখালাম এখন কিন্তু সেটা খসে পড়ে গেছে এবং যে জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা কিন্তু খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লোহার খাঁচা এই জায়গাটায় আর কি যেটা করি কাঠ আমরা সময় বলি এখন যে করি কাঠ এটা লোহার বিম বা লাইন এরকম টাইপের কোনো কিছুর ওপর এই জায়গাটা একসময় দালান ছিল তো সেটা খসে পড়ে গেছে তো আমরা বিশেষ কিছু এখানে পেলাম না তো আমরা ওপরে উঠেছিলাম আপনাদেরকে দেখালাম সেই ছবি আপনারা কোনো কিছু বুঝিনি এবার একটু এদিকটায় ঢুকবো আমরা আর এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভাঙা যে অংশটা এর ওপরটাই একটু আগে আমরা উঠেছিলাম আপনারা দেখতে পেলেন ঠিক এর ওপরটা আমরা এই জায়গাটাতেই দাঁড়িয়েছিলাম আপনাদেরকে দেখালাম যে একটা লম্বা একটা দালান ছিল এই মুহূর্তে ওপরের জায়গাটা তো ভাঙা আমরা নিজ দিয়ে হাঁটছি মানে এটুকু বোঝা যাচ্ছে যে একটা সময় নীলকুঠি সেই রকমই ছিল এবং লোকে হয়তো মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতো এই কুঠির দিকে তো সেটা এর স্ট্রাকচার দেখে আপনারাও কিছুটা বুঝতে পারছেন তো এখন আর সেটা নেই পুরোপুরি ভেঙে পড়েছে এই জায়গাতে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি আমরা এদিক দিয়ে সম্ভবত ওদিক দিয়ে যেমন আমরা উঠেছিলাম হয়তো এদিক দিয়ে এটা ওঠার সিঁড়ি কিন্তু না এটাও এটা যতদূর দেখছি যে এটাও কিন্তু ভেঙে পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা দেখুন সিঁড়ি ছিল এই জায়গাটা ওপরে ওঠার জায়গা রয়েছে এই জায়গাটা কিন্তু ভেঙে পড়ে গেছে এই জায়গায় যেটা আমরা শুনেছি যে এখানে নাকি অনেক কিছু উপলব্ধি করা যায় কিছু আমরা কোনো কিছু করিনি যদি আমরা দিনের আলোয় এসেছি তবে সন্ধে হতে চলেছে আর কিছুক্ষণ বাদেই সন্ধে হবে তো চেষ্টা করব আমরা সন্ধে তো এই জায়গায় থাকতে যদি আমরা কিছু উপলব্ধি করি আপনাদের সামনে সেই তুলে ধরবো সেই ছবি এই মুহূর্তে রাত আটটা বাজে আপনারা দেখতে পাচ্ছেন আকাশে চাঁদটা খুব সুন্দর কিছুদিন বাদেই পূর্ণিমাও রয়েছে আমরা এখনও পর্যন্ত কিন্তু এই আটটা অবধি এই জায়গায় অপেক্ষা করলাম যেটা এখানকার লোকজনের মুখ থেকে প্রতিবেশীর মুখ থেকে শোনা যায় যে এখানে নাকি গা ছমছম ছম একটা ব্যাপার রয়েছে কিছু নাকি শব্দ শোনা যায় বা উপলব্ধিও করা যায় তো আমরা আটটা অবধি এখানে রয়েছি এখনও পর্যন্ত আমরা কিন্তু কোনো কিছু উপলব্ধি নি এবং সামান্য ভেতরেও আমরা ঢুকব এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সেটা আর পরিবেশটা কিন্তু খুবই থমথমে এবং চারিদিকে পোকার ডাক তো আপনাদেরকে একটু আগে আমি এই জায়গাটা দেখিয়েছিলাম যে এই জায়গায় কিন্তু একটা সুরঙ্গ রয়েছে এবং একটা সিঁড়ি রয়েছে আমরা ওপরে উঠেও ছিলাম আপনাদেরকে দেখিয়েছি সেই ছবি তো এই মুহূর্তে আটটা নাগাদ এখানকার পরিবেশটা দেখুন পুরোপুরি থমথমে কেউ কিন্তু নেই আর এদিকটা আমার পেছনে দেখতে পাচ্ছেন পুরোপুরি অন্ধকার আর এই এই পাশটা কিন্তু পুরোপুরি জঙ্গল আমার পেছন দিক যেটা দেখছেন যতদূর দেখা যাচ্ছে এটা কিন্তু পুরোপুরি জঙ্গল এদিকটা আপনাদেরকে একটু দেখাবো এদিকটাও পুরোপুরি অন্ধকার আর এই যে জায়গাটা ওপরটা দেখতে পাচ্ছেন এই যে ভাঙা অংশটা আমরা কিন্তু দিকে অর্থাৎ পাঁচটার দিকে আমরা কিন্তু এর ওপরটাতেই দাঁড়িয়ে আপনাদেরকে সেই ছবিগুলো তুলে ধরেছিলাম আপনাদের সামনে আমার পেছনটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরোপুরি এখন অন্ধকার হয়ে গেছে এই জায়গাটাই পুরোপুরি এতটাই নিস্তব্ধ একটা পিন বা সেই শব্দটাও শোনা যাবে যদিও আমরা সেরকম কোনো কিছু উপলব্ধি করতে পারলাম না সন্ধ্যেবেলার দিকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই পরিবেশটা অর্থাৎ সিঁড়ির নিচের সেই সুরঙ্গ যে দেখালাম সুরঙ্গ আমরা সেইভাবে খুঁজে পাইনি কতটা নিচে আর জায়গাটা আছে সেটা আমরা জানি না তবে সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠলাম এবং ওপরের অংশটা যেটা ভেঙে পড়ে গেছে এই মাত্র আপনাদেরকে দেখালাম ওই জায়গাটা তো আমরা উঠেছিলাম তার ওপরে উঠতে পারিনি যেহেতু সিঁড়িটা নেই কারণ ওপরের পোশানে সিঁড়ি কিন্তু পুরোটাই ভেঙে পড়ে গেছে এবং এই মুহুর্তে রাত আটটা বাজে তো আটটার সময় আমরা আটটা অবধি অপেক্ষা করলাম এখানকার প্রতিবেশী যারা বললেন যে এখানে সেই শব্দ শোনা যায় বা কিছু উপলব্ধি করা যায় বা কেউ কেউ হয়তো বা দেখেওছেন তো সেই জিনিসটা আমরা উপলব্ধি করি কিনা বা আমাদের কাজ ছমছম করে কিনা সেই ব্যাপারটা আমরা যাতে উপলব্ধি করলে আপনাদের সামনে তুলে ধরতে পারতাম আমরা উপলব্ধি করি নি এখনও পর্যন্ত তো আপনারা এই এই অঞ্চলটি যেটা আপনাদের সামনে তুলে ধরলাম যে এই জায়গাটা চাকদার অনেক ভেতরে সিন্দ্রাণী থেকে আপনাদেরকে যেতে হবে চাকদায় নেমে আপনাদের সিন্দ্রানির বাস ধরে এই জায়গায় আসতে হবে আপনারা এই জায়গায় কিন্তু ঘুরতে আসতে পারেন এটা খুব সুন্দর পিকনিক স্পট এবং সামনেই ইছামতি যে নদীটা রয়েছে ইছামতি নদীর পরবর্তীকালে আপনাদের সামনে তুলে ধরবো সেই জায়গার ছবিগুলো ইছামতি নদীটা কিন্তু এখানে খুবই সরু এবং ওপারটা দেখলে আপনাদের কিছুটা হলেও মনে হবে আপনারা সুন্দরবন এলাকায় চলে এসছেন এর আগে সুলতানগাছা এবং চাকদা রাজবাড়ির যে গুপ্ত ধনের সন্ধানের অনুষ্ঠানে যে আপনাদের সামনে তার কিছু সেই সমস্ত বাড়িগুলোর কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকে সেই রকমই নিউজ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পক্ষ থেকে আজকে এই নীলকুঠিতে আমরা এলাম তো এখানেও কোনো কিছু যদি পাই এই উদ্দেশ্য নিয়ে আমরা এসেছিলাম তো আমরা কোনো কিছু পেলাম না আগামী দিনে যদি আপনাদের কাছে এরকম কোনো সন্ধান থাকে কোনো রাজবাড়ি কোনো ভৌতিক পরিবেশ বা কোনো কিছু আপনারা হয়তো উপলব্ধি করছেন বা গাছ হমসম করছে আপনারা কিন্তু আমাদের পেজে আপনারা যোগাযোগ করতে পারেন আজকে আপনাদের সামনে নীলকুঠির সম্বন্ধে আপনাদেরকে দেখালাম নীলকুঠিতে আমরা এসেছিলাম রাত আটটা তখন আর এই মুহূর্তে আমরা রয়েছি নীলকুঠি থেকে এই মুহূর্তে আমরা যেখানে এসেছি এই মঙ্গলগঞ্জের বাগদা জায়গাটির নাম কীভাবে আসবেন আপনারা মেন লাইনে শিয়ালদার থেকে চাকদা আসতে হবে চাকদা থেকে আপনাদেরকে বাস ধরে সিন্দ্রানির রাস্তা দিয়ে আপনাদেরকে আসতে হবে নাটা বেরিয়ায় এবং এখানে এসে আপনারা এই জায়গার নাম বললে মঙ্গলগঞ্জ বাগদা নীলকুঠিতে যাব যে কেউ আপনাদেরকে দেখিয়ে দেবে এবং যেটা আপনাদের সামনে একটু আগে বলেছিলাম যে আপনারা কিন্তু বনগা আসতে পারেন অর্থাৎ শিয়ালদা থেকে কট লাইনে বনগার দিকে গিয়ে সেই বনগার দিক থেকেও কিন্তু আপনারা এখানে আসতে পারেন তো এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি এটি ছোট্ট একটি হোটেল বলতে এবং এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাইটের ব্যবস্থা রয়েছে লাইট ঝোলানো রয়েছে একটা সেই খুব সুন্দর থমথমে পরিবেশ কিন্তু তার মধ্যে একটা আলাদা মজা একটা আলাদা আনন্দ এবং একটা ছোট মাঠ যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটা আমরা যেটা দাঁড়িয়ে রয়েছি এই রেস্টুরেন্টের মাঝখানে একটা গ্রাউন্ড এবং আমার পাশে টেন্ট রয়েছে যারা অনেক দূরে গিয়ে যারা পছন্দ করেন যে পাহাড়ে থাকবো পাহাড়ে গিয়ে টেন্ট খাটিয়ে থাকবো যদি তারা এই মুহূর্তে হয়তো অনেকের কাজের চাপে বা হয়তো কোনো কারণে যেতে পারছে না তারা কিন্তু কাছাকাছির মধ্যে আপনারা এই জায়গায় আসতে পারেন দেখুন এখানে কিন্তু রয়েছে এবং এখানে লেখা রয়েছে ডাইনি এখানে আমার পেছনে লেখা রয়েছে মেছো অর্থাৎ একটা ভুতুরে ভুতুরে পরিবেশ বানানো হয়েছে যারা এখানে আসতে ইচ্ছুক এখানে টেন্টে থাকতে পারেন অথবা যে বাঁশের ছোট ছোট কটেজ বানানো রয়েছে এখানেও থাকতে পারেন এখানে আপনারা বাম্বু চিকেন পাবেন যেটা সব জায়গায় কিন্তু পাওয়া যায় না এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেভাবে আগুন জ্বালিয়ে রান্না করা হয় সেরকম ব্যবস্থা আপনাদের রয়েছে মাঝ ঘন্টায় এখানে সাজানো রয়েছে একটু বাদেই একজন পরিবার এখানে আসবেন এবং এখানে আগুন জ্বালিয়ে রান্না করা হবে এবং বাম্বু চিকেনের ব্যবস্থা কিন্তু এখান থেকে এনারা সমস্ত কিছু করে দেন তো সে ব্যাপারে বিস্তারিত এখানে একজনের সাথে কথা বলে নেব দেখতে থাকুন বিজয় হালদার আচ্ছা আর এই যে রেস্টুরেন্ট এখানে রয়েছে রয়েছে হোটেল টাইপের খুব সুন্দর কটেজ এবং টেন্ট এই জায়গাটার নাম এটা মঙ্গলগঞ্জ ব্যাক প্যাকেজ বিলা বললে আমাদের নেটে সার্চ করলে পাওয়া যাবে এই জায়গাটা আমাদের সব সাইটগুলো দেওয়া আছে এতে আর আমাদের যে সিস্টেম এখানে অনলাইনে বুকিং হয় আপনার পার হেড চোদ্দোশো টাকা কটেজগুলো তো সেই সিস্টেমে আসেন সবাই বুকিং করে আর এর মধ্যে আমাদের প্যাকেজ খাওয়া মানে খাওয়া দাওয়া সিস্টেমটা ওর মধ্যেই চোদ্দোশো টাকার মধ্যেই দুপুরে মাছ ডাল একটা সবজি থাকে একটা বেগুনি ভাজা যা যাই হোক একটা কিছু থাকে সন্ধ্যাবেলায় ভেজ পকোড়া চা মুড়ি আর রাতে রুটি কিংবা ভাত নিলে ভাত সঙ্গে চিকেন থাকে ব্যাম্বু চিকেন যেটা ওটা আলাদাভাবে এক্সেস মানে অর্ডার করতে হয় তো আমরা এক কেজি চারশো টাকা নিই তো আমরা ওইটা বানিয়ে দিই কিংবা বারবিক টাই বানানো হয় ওটাও সেম একই রেট চারশো টাকা আচ্ছা এই যে টেন্টগুলো দেখছি আমরা এই টেন্টের কি ভাড়াটা আলাদা ওটা একশো টাকা লেস হবে তেরোশো টাকায় হয়ে যায় যদি কেউ ধরুন অনেক পরিবার এখানে এসছে সেই পরিবার চাইলো যে আমরা কিছুজন কটেজও থাকবো আবার কিছুজন টেন্টেও থাকবো ওটা আমাদের অফিস থেকে কথাবার্তা ফাইনাল করে আসতে আমাদের হেড অফিস আছে যাদবপুরে ওখান থেকে আমাদের ইজু ইজুফিসি বলে একটা সাইট আছে এটাই আমাদের যে কটা প্রজেক্ট আছে সব কটা ওটা সার্চ করলে পেয়ে যাবেন আচ্ছা তো এখানে সারা বছর খোলা থাকে হ্যাঁ সারা বছর চব্বিশ ঘন্টা মানে সার্ভিস আমাদের সারা বছর খোলা থাকে তো যখন আমাদের বুকিং হয় তখনই আমরা এখানে কাজ করি কিংবা সেই পরিষেবাটা দিই আচ্ছা পরিবার নিয়ে তো এখানে সব সব রকম সব রকম ব্যবস্থা আছে কিন্তু সঙ্গে একটাই কথা যেটা প্রত্যেকটা হেডের মানে ডকুমেন্টস গুলো নি আশা খুবই প্রয়োজন ডকুমেন্টস মধ্যে কি কি ডকুমেন্টস আধার কার্ড বলতে পারেন ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স অফিসিয়ালি কোনো কার্ড যদি থাকে শুধুমাত্র পরিবারের মধ্যে কি বিবাহিত রাইজ আসতে পারে না অবিবাহিত ওখানে আসতে পারে অবিবাহিত যেমন বন্ধু বন্ধু বান্ধবী স্টাফ যারা আসেন যেটা অফিস স্টাফ টিস্টব গুলো আসেন তারা আসতে পারেন কোনো অসুবিধা নেই বনগা থেকে আমরা 96 বাস আমাদের এই রোডে চলে ওই বাসে আসতে পারেন কিংবা আমার টাউন হল থেকে অটো আসে অটো রিক্সায় করে নাটাবেরিয়া বাজার নাটাবেড়িয়া বাজার ওখান থেকে রিজার্ভ করেও নিতে পারেন এখানে জায়গায় এসে নামিয়ে দিয়ে যাবে নাহলে নাটাবেড়িয়া বাজার থেকে টোটো ধরে এখানে আসতে হবে সেক্ষেত্রে কি রেস্টুরেন্টের নাম হবে হ্যাঁ নীলকুটি বললেই চলে আসবে এখানে নিরাপত্তার জন্য আমরা সব সময় চব্বিশ ঘন্টা এখানে থাকি সার্ভিসের জন্যে কিংবা সিকিউরিটির জন্য আমরা নিজেরাই এখানে থাকি রাতে যত মানে যখন গেস্ট থাকে আমরা রাতে সব রকম থাকি কিংবা এখানে চোচ্ছাঁচরা কোনো ঝুঝামেলা পাশালি কোনো ঝুঝামেলা নেই কোনো ওইসব দিক থেকে একদম নিরাপদ কোনো টেনশন নেই আচ্ছা পাশে দেখলাম যে জঙ্গল রয়েছে খুব বড়ই জঙ্গল তো জঙ্গলে যেহেতু জঙ্গলের পাশে এই জায়গাটি তো সেক্ষেত্রে কোনো জীবজন্তুর কোনো রকম না জীবজন্তু সেরকম ভয়ানক জীবজন্তু নেই যেমন শিয়ালটা আছে আশেপাশে সাপ পোকামাকড় কিন্তু সাপ পোকামাকড়ের জন্য যেটা আমাদের ইয়ে অ্যাসিডটা বলা হয় ওটা দেওয়া আছে চারি সাইডে কিংবা আমাদের সারাত্রে একজন জায়গা থাকে এখানে কোনো অসুবিধা নেই আমরা সেইটুকুনি সার্ভিস দিই আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা দেখতে পেলেন যে যদি কেউ কাছে পিঠের মধ্যে ঘুরতে আসেন যে খুব প্রেশারে রয়েছেন অনেক দিন ধরে কাজ করছেন বিভিন্ন কাজে হয়তো আপনাদের সেই শরীর খুব খারাপ মন খুব খারাপ মানুষের শরীরটা তো মনের উপরেই কিছুটা ডিপেন্ড করে তো আপনারা কিন্তু সময় কাটানোর জন্য বা অল্প বিস্তর আনন্দ নেওয়ার জন্য অবশ্যই কিন্তু এই জায়গা আসতে পারেন ক্যামেরায় বিপ্লব ব্যানার্জির সাথে আমি সুদীপ্তনাথ আপনারা দেখছেন নিউজ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সবার সাথে সবার পাশে